করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ে ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালকে ষাট শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই হাসপাতাল পরিদর্শনে মঙ্গলবার আসেন উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক, উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য আধিকারিক, তাদের সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক ও হাসপাতালের সুপার ডাক্তার চন্দন সরকার। এদিন হাসপাতাল পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা শাসক জানান, শুধুমাত্র করোনা রোগী নয়, অন্যান্য চিকিৎসার ব্যবস্থাও থাকছে হাসপাতালে। একটা মিটিং হয়েছে, আমরা কিছু কিছু বেড এখন সরকার যা বলেছে সব হাসপাতালেরই 40-50% বেড কোভিড বেডে করতে হবে, ওই জন্য আজকে এখানে মিটিং ছিল। আচ্ছা, তাহলে কি ভাটপাড়ার মানুষ সুবিধা পাবে অনেকটাই? ভাটপাড়ার মানুষ সুবিধা পাবে, এখানে কোভিড বেড আমাদের চালু হবে এক দু দিনের মধ্যে। আর এরা আজকে আমাদের একটা ডিটেল মিটিং হলো, চালু হবে এক দু দিনের মধ্যে এখানে বেড চালু হবে। থ্যাংক ইউ। সুবিধা পাবে আমার সাধারণ মানুষ? হ্যাঁ, নিশ্চয়ই সুবিধা পাবে, কারণ এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার তো মিনিমাম হবেই। সেখানে আমরা যতটা পারবো, আমাদের তো এখানে ভেন্টিলেটার সাপোর্ট থাকবে না, তাও যতটা সাপোর্ট আমরা পাওয়ার সেটা আমরা দেবই পেশেন্টকে, আমরা যতটা পারবো সার্ভিস দেব, তাতে নিশ্চয়ই উপকার হবে। পরিকাঠামোগত কী কী সুবিধা থাকছে? অক্সিজেন তো থাকছে, অক্সিজেন সেন্ট্রাল অক্সিজেন তো হয়ে যাবে, নিশ্চয়ই হয়ে যাবে, সেগুলো হলে তো আরও সুবিধা হবে। এমনি অক্সিজেন সিলিন্ডার আমাদের মোটামুটি অ্যাভেলেবেলই আছে, অসুবিধা কিছু নেই। প্রাথমিকভাবে 60টা মতো হবে, তার মধ্যে 10টা থাকবে লেবার। হ্যাঁ, আর এটা আমরা পুরোপুরি কোভিড হসপিটাল করছি না, এই কারণে যে জেনারেল পেশেন্টদের আমাদের দেখতে হবে, কারণ জেনারেল পেশেন্ট, হ্যাঁ, এখানে যদি সবই কোভিড হসপিটাল হয়ে যায় তাহলে জেনারেল পেশেন্ট লেবার মাদার তারা কোথায় যাবে? হ্যাঁ, তারা এখানে আসবে, সেই ফ্যাসিলিটিস আমরা দেবো, তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তবে এক প্রেজেন্ট আমাদের যেটা সবথেকে মানে যেটা সবথেকে অসুবিধা সেটা হচ্ছে আমাদের ডাক্তার খুব কম, আমাদের 5 জন ডাক্তার অলরেডি তারা কোভিড পজিটিভ। হ্যাঁ, আমাদের উপর আমাদের গাইনোকোলজিস্ট, আমরা সবাই এক্সট্রা আমাদের ডিউটি করতে হচ্ছে, এটা চাপে, এবং সিস্টার নার্সিং স্টাফ এরাও খুব দরকার।